এই শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি গো? বাবার কাছে একসঙ্গে প্রভিডেন্ট ফান্ডের টাকা চাইতে গেলে বাবা হয়তো বেঁকে বসতে পারে। রাইট, আমরা এক একজন করে টাকা চাইবো, বুঝলি? আমি চাইবো সোনালি বড় হয়েছে বিয়ে দিতে হবে, গয়নাগাটি গড়াতে হবে। হ্যাঁ, আর আমি চাইবো আমার ব্যবসাটা ভালো চলছে না সেই জন্য। ঠিক বলেছ। আর আমি? তুমি চাইবে তোমার প্রেমিকার নাম করে বলবে বনানির জন্য গয়না গড়াতে হবে। বাজে বকো না তো বৌদি। নাও ধরো, এগুলো বাবা স্কুল থেকে উপহার পেয়েছে। ও মা, কি সুন্দর! কিন্তু হাতে লাঠি কেন? এটাও উপহার। আসুন বাবা, আসুন। হ্যাঁ, আসার সময় বাবাই উপহারটাকে যা কাজে লাগালেন না, দারুণ! একজনের কাগজ কুড়ানিকে প্রায় মিথ্যে গণদোলার হাত থেকে বাঁচিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, ফ্যান্টাস্টিক! তার মানে বাবা লাঠিটাকে অস্ত্রের মতো ব্যবহার করলেন। না না, লাঠি কখনো অস্ত্র হয় না, এ তো বৃদ্ধ বয়সের অবলম্বন। অবলম্বন অনেক সময় অস্ত্র হয় বাবা, যদি না তাতে পোকা ধরে। এখন দেখুন, আপনার লাঠি আপনার কি কাজে আসে? আসবে আসবে, সঙ্গে থাকতে থাকতেই সঙ্গী হয়ে যাবে। ওয়াও, দ্যাটস গ্রেট! দাদু, তুমি কত গিফট পেয়েছো, আমাদের স্কুল থেকে দিয়েছে, বুঝেছিস? তোদের স্কুলই বটে, এখন তো আর আমার স্কুল বলা যায় না। কিন্তু রিতেশ, তুই স্কুলে এলি না কেন? না মানে মা বললো যে হ্যাঁ, আজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো তাই। বাবা তুমি চলো বসবে, চলো। বাহ বাহ, এক্সেলেন্ট! শালটা দারুণ না? এই এই এই, শোনো, গত বছর শালও না ঠিক এইরকমই একটা শাল এনেছিল না? হ্যাঁ, কিন্তু তুমি তো নিলে না। কি করব বলো? আরে বাবা, এত দাম বললো না, অত দাম দিয়ে কি নেওয়া যায়? যতীন, তোর ওই শালটা বুঝি খুব পছন্দ, ঠিক আছে তুই ওটা নিয়ে নে। না না বাবা, সে কি স্কুল থেকে তোমাকে দিয়েছে। আমি ওকে দিলাম। বেশ ভালো না? বাবা, এই সিল্কের ধুতিটা কিন্তু আমি নিলাম, অনেকদিনকার শখ পড়বার। ওটা আমি ভেবেছিলাম সোমনাথকে দেব। না না বাবা, ওসব সিল্কের ধুতি ধুতি পরার শখ আমার নেই। আপনি মেজদাকে দিন, মেজদা খুশি হবেন। আচ্ছা গেল, বেশ তাহলে ওটা বিপিনি রাখ। হ্যাঁ না ধরো। আর সোনালি, ওই পেনসেটটা তুই নে। সংসারে যে বড় হয় তাকেই সংসারের হাল ধরতে হয়, এবং তার হাতে যদি একটা লাঠি থাকে তাহলে তার মনের জোর অনেক বেড়ে যায়।